আর মাত্র দু একদিন, তারপর ছত্তিশগড়ে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। তার আগে মাওবাদীদের হাতে খুন হলেন সেখানকার বিজেপি নেতা। শনিবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার কৌশলনগর এলাকায় ঘটেছে এই ঘটনা। মৃত বিজেপি নেতার নাম রতন দুবে, তিনি বিজেপির নারায়ণপুর জেলার সহসভাপতি ছিলেন, ওই এলাকার বিধানসভার কনভেনারও ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্রের কোপে ওই বিজেপি নেতাকে খুন করেছে মাওবাদীরা। বিজেপি নেতার খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বস্তার রেঞ্জের আইজি সুন্দর রাজ পি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে ওই এলাকায় মাওবাদীদের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন তিনি। মাওবাদীরাই এই খুনের পেছনে রয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানাননি তিনি। রতন দুবে যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তখন তার উপর মাওবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়, 7 এবং 20 নভেম্বর ভোট হবে সেখানে। প্রথম দফায় যে 20টি আসনে নির্বাচন তার মধ্যে রয়েছে নারায়ণপুর আসনটি। প্রথম দফা নির্বাচনের আগে শনিবার ছত্তিশগড়ে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি আরও 5 বছর বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জনসভার দিনেই খুন হতে হল বিজেপি নেতাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।